এরপরে প্রশ্ন হলো, কোরআন করিম আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই, তবে আল্লাহ সেজন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, তবে হাদিসের গ্যারান্টি কিভাবে বুঝবো, এটা কি হাদিসে দেওয়া আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন, কাজ করেছেন, এগুলো সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। ওই যে হাদিস অস্বীকারী যে ভাইরা আছেন, প্রশ্নের সংখ্যা দেখে বোঝা যায় বিভিন্ন এলাকাতে এই জাতীয় ফিতনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং শুধু কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না, এই স্লোগান শয়তানি স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান না। কারণ কোরআনে আল্লাহ তাআলা একটি জায়গা দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা মানো শুধু আর কারোর না, অথচ কোরআনে আপনি বিভিন্ন জায়গায় বাজায় দেখবেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ, এরপরে কি ও আতিউর রাসূল। ওলামায়ে কিরাম এবং মাদ্রাসার আরবি গ্রামারের প্রথম ক্লাসের ছাত্ররাও জানবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, সেখানে আতিউল্লাহ ওয়ার রাসূল বলছেন, ওরকম সব জায়গা বললেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আছ দিয়ে বলেন নাই। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমরা আল্লাহরও আল্লাহর আনুগত্য করবে, এবং আল্লাহরই নির্দেশ যে তার রাসূলেরও আনুগত্য করবে, এবং শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহরই বিধায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার ফিতনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নাই, তাহলে হাদিসের ব্যাপারে কি এটা বলা হয়েছে? আমার উত্তর হলো, এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন, যেগুলো দুর্বল সূত্রে প্রমাণিত মাসলা মাসাইল হালাল হারামের ক্ষেত্রে সেগুলো গ্রহণ করবেন না, যেগুলো জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারেই ছুঁড়ে ফেলে দিবেন, কোনোভাবে গ্রহণ করবেন না, কারণ সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এবং হাদিসের শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করার জন্য হাদিস বিশারদরা যে সমস্ত কাজ করেছেন, আমি অনুরোধ করতে চাই যাদের সন্দেহ আছে আল্লাহর ওয়াস্তে, হাদিস সংকলনের ইতিহাস, হাদিস শাস্ত্র কিভাবে পৃথিবীতে ক্রমবিকাশ ঘটেছে এই সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন। ইসলাম ফাউন্ডেশন থেকে একাধিক বই বের হয়েছে, আপনি সেগুলো পড়েন, বিশেষ করে রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্র মুহাদ্দিসগণ প্রণয়ন করেছেন, লাখো মানুষের জীবনে সেখানে সংরক্ষণ করা হয়েছে, যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার পুরো লাইফ হিস্ট্রি সেখানে সংরক্ষণ করা হয়েছে, যাতে করে চেক করা যায়। কোনো ব্যক্তি যদি কল রাসূলুল্লাহ বলেছে, সমস্ত মুহাদ্দিসরা টর্চ লাইট দিয়ে তার দিকে তাকে এক্সরে করে বের করেছে, এই ব্যক্তি কল রাসূলুল্লাহ যে বললো যে এর ভিত্তি কি, এটা সত্য কিনা, সন্দেহের দানা লেশ মাত্র থাকলে তারা সেই হাদিসকে জয়ীফ বলেছেন, বিন্দু মাত্র সে হাদিস নেন নাই। একটা লোক বলতে গেলে ভুলে গেছে একটা কথা, ওই লোক হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা বলেছেন না তার ভুলা রোগ আছে, অতএব তার হাদিসের উপর আমরা ভরসা রাখতে পারি না, জয়ীফ সেখানে রেকমেন্ড করে দিয়েছেন। কোনো ব্যক্তি জীবনে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করেছে, অথবা সে রাস্তা বুট বাদাম খেয়েছে, এমন কোন কাজ করেছে যেটা তার ব্যক্তিত্বের পরিপন্থী, মুহাদ্দিসগণ রেকমেন্ড করে দিয়েছেন না, এই লোক হাদিস বর্ণনা করলে সেখানে আমরা সন্দেহ পোষণ করব। বিশুদ্ধ হাদিস যেগুলো দেখছেন এগুলো হলো এমন সব মানুষ দ্বারা যে সমাজের কোনো মানুষ ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে কল্পনাও করতে পারে না। এই রকম চেইন যখন তৈরি হয় একজন আরেকজন থেকে, পুরো চেইনে যখন এরকম মানুষ থাকে, তখন সেই হাদিসটা বিশুদ্ধ হিসাবে মুহাদ্দিসরা রেকমেন্ড করেন। এই সম্পর্কে যদি আপনি একটু জানার চেষ্টা করেন, আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিশুদ্ধ হাদিসের ব্যাপারে সন্দেহ কোন অসুস্থ মনের মানসিকতার লোক ছাড়া, কোন ইসলাম সম্পর্কে ষড়যন্ত্রকারী মানুষ ছাড়া কেউ করতে পারে না। অতএব হাদিস নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকা যাবে না। এই সম্পর্কে আপনি একটু পড়াশোনা করেন, আপনার কাছে দিনে আলামত পরিষ্কার হবে। শত শত হাজার হাজার ভলিউমের রিজাল শাস্ত্রে বিভিন্ন রাওবিদের জীবন ইতিহাস সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ, হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই, হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাই, বড় বড় আলী ইবনে মাদিনী রাহমাহুল্লাহ, বড় বড় হাদিস শাস্ত্রের পণ্ডিত ওলামায়ে কিরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের যে কর্মযোগ্য ক্ষেত্রে আপনি যদি দেখেন, এগুলো জানার চেষ্টা করেন, বেসিক ধারণা রাখেন, আপনার সন্দেহের লেশ মাত্র আপনার মধ্যে আসবে না। আল্লাহ আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা সন্দেহ করবে, আরে কোরআনে যা পাইছি আমরা এটা আমল করব, আবার কি কোরআন ছাড়া, হাদিস তারা মানতে চাইবে না। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে, শুনতে খুব চমৎকার শোনা যাবে, তারা কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করে যে কোরআনে আল্লাহ বলেছেন ফাবিআইয়ে হাদিসিম বাদা ইউমিনুন, এই কোরআনের পরে আবার কোনটার প্রতি ঈমান আনতে হবে, কোরআনের পরে আর কোন কথার প্রতি ঈমান আনার দরকার নেই, হাদিসের প্রতি ঈমান আনাটা কোরআনের প্রতি ঈমান আনারই অংশ, কারণ আল্লাহই বলেছেন আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহ তাআলা কোরআনে তার রাসূলকে বলেছেন যে আপনি
আপনি মানুষদেরকে ব্যাখ্যা করে দেন এই কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি, কেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যেন কোরআন আপনি ব্যাখ্যা করে দিবেন, আল্লাহই তাকে দায়িত্ব দিয়েছেন। আপনি তার ব্যাখ্যা যদি না নেন তাহলে আপনি আল্লাহর দায়িত্ব এটাকে আপনি ডিনাই করলেন, আপনি কোনো মুসলমান হতে পারেন? হাদিস মানা ছাড়া শুধু কোরআন দিয়ে নামাজ দুই রাকাত আপনি পড়তে পারবেন না, কারণ কোরআনে তার বিশদ বিবরণ। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।